সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে ফাইন্ড দ্য হাইস্ট কমন ফ্যাক্টর অফ অপশন এ 42, 63, 140, অপশন বি 108, 288, 360। লক্ষ্য করা যাক, আমাদের এখানে 40, 63, 140 এই সংখ্যাগুলোর ভেতর হাইস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করতে হবে, এবং একই সাথে 108, 288 এবং 360 এই সংখ্যাগুলোর ভেতর HCF নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা প্রথমত এখানে 42, 63, 140 এই সংখ্যাগুলোর হাইস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করছি। আমরা এই সংখ্যাগুলোকে প্রথমত উৎপাদকের গুণফল আকারে লিখে প্রকাশ করব। লক্ষ্য করা যাক, আমরা পাচ্ছি 6 × 7, 42, এবং 6 কে আমরা লিখতে পারি 2 × 3 আকারে, তাহলে আমরা পাচ্ছি 2 × 3 × 7। অনুরূপভাবে আমরা 63 সংখ্যাটিকে উৎপাদকের গুণফল আকারে লিখে প্রকাশ করতে পারি 7 × 9, আমরা পাচ্ছি 63, এবং 9 ইকুয়াল টু কি 3 স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো 3 স্কোয়ার × 7 হচ্ছে 63, কারেক্ট। আচ্ছা, এরপরে সংখ্যা হচ্ছে 140। লক্ষ্য করা যাক, আমরা এখানে লিখতে পারি 2 × 70, কারেক্ট, এবং 70 সংখ্যাটিকে আমরা ভেঙে লিখতে পারি 2 × 35, কারেক্ট, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 স্কোয়ার × 35 কে আমরা 5 × 7 আকারে লিখতে পারি, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি 140 = 2 স্কোয়ার × 5 × 7, কারেক্ট। আচ্ছা, এখন আমরা এই তিনটি সংখ্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করব। লক্ষ্য করা যাক, হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করব। আচ্ছা, এখানে অবশ্যই এই তিনটি সংখ্যার যে কমন উৎপাদকগুলো রয়েছে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরে, সেই কমন উৎপাদকগুলো কিন্তু উপস্থিত থাকবে। প্রথম সংখ্যাটিতে 2 রয়েছে, কিন্তু দ্বিতীয় সংখ্যাটিতে 2 নেই, কারেক্ট, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরে অবশ্যই 2 উপস্থিত থাকবে না। প্রথম সংখ্যাটিতে 3 উৎপাদকটি রয়েছে, দ্বিতীয় সংখ্যাটিতে 3 উৎপাদকটি রয়েছে, কিন্তু তৃতীয় সংখ্যাটিতে কিন্তু 3 উৎপাদক নেই, তাহলে অবশ্যই এখানে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরে 3 উৎপাদকটি থাকবে না। আমরা লক্ষ্য করি যে তৃতীয় সংখ্যায় 5 উৎপাদকটি রয়েছে, কিন্তু প্রথম এবং দ্বিতীয় সংখ্যায় কিন্তু 5 উৎপাদকটি নেই, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরে 5 উৎপাদকটি থাকবে না। কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি সংখ্যাতেই কিন্তু আমাদের 7 উৎপাদকটি রয়েছে, তাই না? এবং প্রত্যেকটি সংখ্যায় কিন্তু 7 পাওয়ার হচ্ছে 1, কারেক্ট। তাহলে এই তিনটি সংখ্যার হাইস্ট কমন ফ্যাক্টরে যে 7 উৎপাদকটি থাকবে, লক্ষ্য করা যাক, তার পাওয়ার হবে 1 সিম্পলি, অর্থাৎ এই তিনটি সংখ্যার হাইস্ট কমন ফ্যাক্টর হবে 7, কারেক্ট। এটা হবে আমাদের অপশন এতে দেওয়া সংখ্যাগুলোর হাইস্ট কমন ফ্যাক্টর, কারেক্ট। আচ্ছা, এরপর আমরা অপশন 2 এর সংখ্যাগুলো বিবেচনা করব। আচ্ছা, আমরা তাহলে এই তিনটি সংখ্যাকে প্রথমত উৎপাদকের গুণফল আকারে লিখে প্রকাশ করি। লক্ষ্য করা যাক, আমরা 180 সংখ্যাটিকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারছি, তাই না? তাহলে আমরা 180 সংখ্যাটিকে, লক্ষ্য করা যাক, 4 × 27 আকারে লিখতে পারি। লক্ষ্য করা যাক, 4 × 27 হয়ে যাবে 108, এবং 4 এই সংখ্যাটিকে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি, এবং 27 এই সংখ্যাটিকে আমরা লিখতে পারবো 3 কিউব আকারে। তাহলে কিন্তু আমরা 108 কে এখানে উৎপাদকের গুণফল আকারে লিখলাম, 2 স্কোয়ার × 3 কিউব আকারে লিখলাম, কারেক্ট, দুটি উৎপাদকের গুণফল আকারে এখানে লিখলাম। আচ্ছা, এরপর 288 এই সংখ্যাটিকে আমরা উৎপাদকের গুণফল আকারে লেখার চেষ্টা করবো। লক্ষ্য করা যাক, 288 এই সংখ্যাটিকে কিন্তু আমরা সিম্পলি 3 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? লক্ষ্য করা যাক, আমরা এখানে কত পাচ্ছি, 3 × 9 = 27, রাইট, 27, আমরা এখানে 28, তাহলে ভাগশেষ থাকছে 1, 18 মিলে হয়ে যাবে 18, 3 × 6 হয়ে যাবে 18। অনুরূপভাবে 96 কে আবার অনুরূপভাবে 3 দ্বারা আমরা ভাগ করতে পারি, আমরা কত পাচ্ছি, 3 × 3 = 9, কারেক্ট, 3 × 2 = 6, 32 কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 96, এবং এখানে 32 কে আমরা কিন্তু 2^5 আকারে লিখতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 288 = 3 × 3, অর্থাৎ 3 স্কোয়ার × 2^5, তাহলে আমরা এখানে লিখতে পারবো 288 = 3 স্কোয়ার × 2^5, কারেক্ট। আচ্ছা, এরপর আমাদের 360 এই সংখ্যাটিকে সিম্পলি উৎপাদকে ভেঙে লিখতে হবে। লক্ষ্য করা যাক, 360 এই সংখ্যাটিকে আমরা প্রথমত দেখা যাচ্ছে যে 8 দ্বারা ভাগ করতে পারবো, কারেক্ট, আমরা এখানে এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করতে পারবো। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি কত, 4 × 8 = 32, লক্ষ্য করা যাক, 4 × 8 = 32, আমরা এখানে পাচ্ছি ভাগশেষ পাচ্ছি 4, যা হয়ে যাচ্ছে 40, 5 × 8 হয়ে যাবে 40, কারেক্ট। আচ্ছা, আমরা 45 কে 5 দ্বারা এখানে ভাগ করতে পারবো, আমরা পাবো 9, কারেক্ট, তাহলে 360 এই সংখ্যাটিকে আমরা 8 × 5
9 একটা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারবো এখানে লক্ষ্য করা যাক 360 ইকুয়াল টু 8 অর্থাৎ 2 কিউব ইনটু 5 ইনটু 3 স্কোয়ার, আমরা ঠিক 3 স্কোয়ারকে আগে লিখলাম ইনটু 5 দিচ্ছি, কারেক্ট। আচ্ছা তাহলে এই তিনটি সংখ্যার আমাদের এইচসিএফ হাইস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করতে হবে। এই তিনটি সংখ্যার এইচসিএফে অবশ্যই এখানে কমন উৎপাদকগুলো থাকবে। লক্ষ্য করা যাক প্রথম সংখ্যাটিতে 2 উৎপাদক রয়েছে, দ্বিতীয় সংখ্যাটিতে 2 উৎপাদক রয়েছে এবং তৃতীয় সংখ্যাটিতে 2 উৎপাদক রয়েছে, তাহলে হাইস্ট কমন ফ্যাক্টরও 2 উৎপাদক থাকবে। এখানে লক্ষ্য করা যাক প্রথম সংখ্যাটিতে 2 এর পাওয়ার হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যাটিতে 2 এর পাওয়ার হচ্ছে 5 এবং তৃতীয় সংখ্যাটিতে 2 এর পাওয়ার হচ্ছে 3। 2, 5 এবং 3 এর ভিতর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, তাহলে এই তিনটি সংখ্যার হাইস্ট কমন ফ্যাক্টর 2 এর পাওয়ার হবে সিম্পলি 2 ইনটু, লক্ষ্য করা যায় এখানে 3 প্রথম সংখ্যাটিতে 3 উৎপাদক রয়েছে, দ্বিতীয় সংখ্যাটিতে 3 উৎপাদক রয়েছে এবং তৃতীয় সংখ্যাটিতেও 3 উৎপাদক রয়েছে, তাহলে হাইস্ট কমন ফ্যাক্টরও এখানে সিম্পলি 3 উৎপাদকটি থাকবে। প্রথম সংখ্যাটিতে 3 এর পাওয়ার হচ্ছে 3, দ্বিতীয় সংখ্যাটিতে 3 এর পাওয়ার হচ্ছে 2 এবং তৃতীয় সংখ্যাটিতে 3 এর পাওয়ার হচ্ছে 2, তাই না? 3, 2 এবং 2 এই তিনটি সংখ্যার ভিতর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, তাহলে অবশ্যই এই তিনটি সংখ্যার এইচসিএফে হাইস্ট কমন ফ্যাক্টরে 3 এর পাওয়ার হবে সিম্পলি 2, কারেক্ট। এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় সংখ্যাটিতে 5 উৎপাদক থাকলেও প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটিতে কিন্তু কোনো 5 উৎপাদক নেই, আর তাই হাইস্ট কমন ফ্যাক্টরে 5 উৎপাদকটি থাকবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হবে এখানে প্রদত্ত তিনটি সংখ্যার এইচসিএফ, কারেক্ট। আমরা পাচ্ছি 4 ইন্টু 9, কারেক্ট, 4 ইন্টু 9 হয়ে যাবে 36। তাহলে আমরা দেখছি আমাদের অপশন বিতে দেওয়া তিনটি সংখ্যার এইচসিএফ বা হাইস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 36, তাহলে এটাই কিন্তু হবে অ্যান্সার।